সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ যেন বিজেপির জন্য দিল্লিকা লাড্ডু। বাংলা আসামের মন জয় করতে কোন পথে হাঁটবেন চাণক্য? এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আমরা রাম ওরা বিভীষণ, হিন্দুত্বের অস্ত্রেই বঙ্গে বিজেপি বিরোধী প্রচারের সুর চড়ালো শিবসেনা। ব্যাংকের লকার নীতি বদল করতে হবে 6 মাসের মধ্যে, রিজার্ভ ব্যাংকের নির্দেশ সুপ্রিম কোর্টের। কোভিশিল্ড নিরাপদ নয়, স্বেচ্ছাসেবীর আবেদনের ভিত্তিতে চমকে ওঠার মতো নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জ্বালানিতে আগুন, প্রতিদিন নতুন রেকর্ড, আজ ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম, আমজনতার কপালে চিন্তার বাজ। কৌশলগত সম্পর্ক মজবুত করতে আমির শাহী পৌঁছল, ভারতীয় নৌসেনার রণতরী প্রলয়। এবং সর্বশেষ জানিয়ে দেব, দিশা রবি মামলায় সংবাদ মাধ্যম পুলিশকে সতর্ক করে কড়া বার্তা দিল্লি হাইকোর্টের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ যেন বিজেপির জন্য দিল্লিকা লাড্ডু। বাংলা আসামের মন জয় করতে কোন পথে হাঁটবেন চাণক্য? কয়েকদিন আগে ঠাকুরনগরে সভা করতে এসে অমিত শাহ বলেছিলেন যে করোনা টিকাকরণ সম্পূর্ণ হলেই সিএএ লাগু হবে দেশ জুড়ে। এদিকে কয়েকদিন আগেই আসামের এক জনসভায় রাহুল গান্ধী পাল্টা দাবি করেন, তারা ক্ষমতায় এলে সিএএ লাগু হতে দেবেন না। যা পরিস্থিতি তাতে বিজেপির কাছে এখন সিএএ দিল্লিকা লাড্ডু হয়ে দেখা দিয়েছে। আসামের ভোটাররা সিএএ চাইছেন না, যা কাজে লাগাতে চাইছে কংগ্রেস। আবার বঙ্গে এই সিএএ হাতিয়ার ব্যবহার করেই মথুয়া বুট নিজেদের জুলিতে বড়তে চাইছে বিজেপি। 2019 সালের ডিসেম্বরে সংসদে পাশ হয়েছিল সিএএ, তবে এরপরই সিএএর বিরোধিতায় রাস্তায় নামে দেশের বহু মানুষ। আসামে সিএএ পাশ হওয়ার আগে থেকেই রাস্তায় নেমেছিল বহু মানুষ। মূলত আসাম থেকেই বাকি রাজ্যে সিএএ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। সিএএ বিরোধিতায় রাস্তায় নেমে আসামে প্রাণ হারান 5 জন। এরই মাঝে দিল্লির শাহিনবাগেও অবস্থান বিক্ষোভ শুরু করেন মহিলারা, যা বেশ অস্বস্তিতে ফেলেছিল অমিত শাহ এন্ড কোম্পানিকে। এরই মাঝে দিল্লির নির্বাচনে ধরাশায়ী হয়েছিল বিজেপি। দিল্লির নির্বাচনের মতোই কি আসামেও সিএএ ফ্যাক্টর বুমেরাং হয়ে যাবে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। করোনা আবহে সিএএ ফোকাসের বাইরে চলে গেলেও নির্বাচন যত এগিয়েছে ততই ফের রাজনৈতিক ময়দান সরগরম করতে সিএএ ইস্যু নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন রাজনীতিবিদরা। সিএএর কারিগর হিসেবে দেখা যায় অমিত শাহকে। অমিত শাহের আনা এই আইনে মুসলিমদের বাদ দেওয়াকে নিয়েই সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। আবার আসামে ইস্যুটি অন্য, এখানে রাজ্যবাসীরা চান না যে বাংলাদেশের থেকে আসা কোনো ধর্মের মানুষই থাকুক আসামে। এদিকে বিজেপি এই সিএএর মাধ্যমে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে অমুসলিমদের নাগরিকত্ব দিয়ে নিজেদের দিকে টানতে চায়। এদিকে আসাম ও কেরলে এখন বিজেপি অনুপ্রবেশকারী ইস্যুকে হাতিয়ার করেই সিএএর পক্ষে জনমত তৈরির চেষ্টা করে চলেছে। তবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, আসামে রাহুল গান্ধী, কেরলে পিনারাই বিজয়েন্দ্রা বরাবরই সিএএর বিরোধিতায় সরব হয়েছেন। এই ইস্যুকে হাতিয়ার করেই এই 3 রাজ্যে বিজেপি বিরোধী জোট তুলতে চাইছেন বিরোধীরা। তবে আসামে বিষয়টি পুরোপুরি আলাদা। পশ্চিমবঙ্গের সঙ্গে একই সাথে বিধানসভা নির্বাচন রয়েছে আসামে। তার আগে আসামে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন রাহুল গান্ধী। এখানে তার ঘোষণা, আসামে কংগ্রেস ক্ষমতায় এলে তাদের সরকার কোনোভাবেই এখানে সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগ করতে দেবে না। আর রাহুলের এই আক্রমণে স্পষ্ট, সিএএ বিরোধিতার এজেন্ডার উপর কংগ্রেস কতটা নির্ভর করে রয়েছে আসামে। কারণ এখানে এই ইস্যুটি ধর্মীয় নয়, বরং জাতিভিত্তিক। অপরদিকে বিজেপিকে বিভীষণ বলে চিহ্নিত করে বাংলায় ভোট প্রচার শুরু করলো শিবসেনা। শুক্রবার ঝাড়গ্রামে প্রথম সভা করে উদ্ধব ঠাকরের দল। প্রচার সভায় হিন্দুত্ব ইস্যুতে বিজেপিকে খোঁচা দিলেন শিবসেনার নেতারা। বঙ্গের ভোটের আগে শিবসেনার সভা ঘিরে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে রাজনৈতিক প্রচার জমে উঠল। বাংলার বিধানসভা নির্বাচনে মোট 100টি আসনে প্রার্থী দিচ্ছে মহারাষ্ট্রের ক্ষমতাসীন দল। বিজেপির মতো শিবসেনারাও অন্যতম হাতিয়ার হিন্দুত্ব, কিন্তু এই ইস্যুতে উভয়ের ধারণাগত তফাৎ রয়েছে। শুক্রবার ঝাড়গ্রামে প্রচার সভায় এসে বিজেপির বিরুদ্ধে এই অস্ত্রেই আরও শান দিল শিবসেনা নেতৃত্ব। শিবসেনার রাজ্য সাধারণ সম্পাদক অশোক সরকার বলেন, বিজেপি বলে ওরা হিন্দুত্ববাদী দল, আমরাও হিন্দুত্ববাদী দল, তবে আমরা রাম ওরা বিভীষণ। বিজেপির বিরুদ্ধে কেউ মুখ খুললে তাদের পুলিশের হুমকি দেওয়া হচ্ছে, তা থেকে কবি, সাহিত্যিক, সাংবাদিকরাও ছাড় পাচ্ছেন না।
তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখানো শুভেন্দু অধিকারীর নাম করেই আক্রমণ করেন শিবসেনার জেলা সভাপতি মধু সিং। তার কথায়, এরা সাধারণ মানুষের ভোট নিয়ে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, নিজের জেল বাঁচানোর জন্য বিজেপির পা ধরছে, এতদিন রাজ্যের টাকা লুট করে এখন সতী সাচ্ছে, কৃষি আইন বেসরকারীকরণ নিয়ে তার আরও কটাক্ষ, গত এক বছর মারণ করোনায় যখন দেশ আক্রান্ত তখন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার দেশকে বিক্রি করে দিয়েছে, অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী বিক্রি করে দিচ্ছে, মোদী সরকারের ঘুম ভাঙছে না, তারা দেখাচ্ছে এনআরসি এনপিআর, চাষিরা যখন শীতে দিল্লি সীমানায় আন্দোলন করছে তখন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন মোদী। কেন্দ্রীয় সরকারের সমালোচনায় তৃণমূলের সঙ্গে সুর মিলিয়ে শিবসেনা নেতৃত্বের বক্তব্য, এরা বাংলাই জানে না, বাংলা দখল করতে এসেছে, বিজেপিতে আর ভদ্রলোকদের জায়গা নেই, বর্ডার দিয়ে যদি লোক ঢুকে তাহলে নেতাদের 20-25 জন সিকিউরিটি বাদ দিয়ে তাদের সীমান্তে পাঠান না। তৃণমূলের প্রশংসা করতে গিয়ে স্বাস্থ্যসাথীর উল্লেখ করলেন তারা, বুঝাই গেল বঙ্গে নির্বাচনে বিশেষত আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে শিবসেনা উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসতে চাইছে। অপরদিকে ব্যাংকের লকার নীতি বদল করতে হবে 6 মাসের মধ্যে, রিজার্ভ ব্যাংকে নির্দেশ সুপ্রিম কোর্টে। কলকাতার এক গ্রাহকের লকার ভেঙেছিলেন ব্যাংক কর্তারা, সেই মামলায় শুক্রবার মাইলফলক রায় দিল সুপ্রিম কোর্ট। গ্রাহক স্বার্থের কথা মাথায় রেখে 6 মাসের মধ্যে ব্যাংকের লকার নীতি বদলে নতুন নীতি প্রবর্তনের জন্য রিজার্ভ ব্যাংকে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য, গ্রাহকের লকারে কী রয়েছে তা জানা নেই, এটুকু বলেই ব্যাংক দায় জেড়ে ফেলতে পারে না। আমরা দেশের সর্বোচ্চ আদালত, ব্যাংকের সঙ্গে গ্রাহকের মামলা অনন্তকাল ধরে চলুক তা কখনো হতে দিতে পারি না। যে ঘটনাটিকে কেন্দ্র করে গোটা বিতর্ক, তার উৎস কলকাতায়। অমিতাভ দাশগুপ্ত নামে এক গ্রাহকের ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ায় লকার ছিল, বকেয়া মেটানো হয়নি বলে ব্যাংক তার লকার ভেঙে সোনার গয়না বের করে নিয়েছিল। যখন ব্যাংক তা ফেরত দেয় তখন 7টির মধ্যে 5টি ছিল না। প্রথমে তিনি জেলার ক্রেতা সুরক্ষা মঞ্চে অভিযোগ করেছিলেন, সেই মঞ্চ ব্যাংকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলে সেই মামলা পরে গোড়ায় রাজ্য ও জাতীয় ক্রেতা সুরক্ষা মঞ্চে। রাজ্য ক্রেতা সুরক্ষা মঞ্চ ক্ষতিপূরণের অঙ্ক কমিয়ে 30,000 টাকা করে দেয়, জাতীয় ক্রেতা সুরক্ষা মঞ্চ রাজ্যের রায় বহাল রাখে। এরপর জাতীয় ক্রেতা সুরক্ষা মঞ্চের রায়ের বিরুদ্ধে অমিতাভ বাবু সুপ্রিম কোর্টে মামলা করেন, সেই মামলার চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে গ্রাহককে না জানিয়ে তার লকার ভাঙ্গার দায়ে ইউবিআইকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। সেই জরিমানার টাকা দোষী ব্যাংক কর্মীর কাছ থেকে আদায় করা যেতে পারে, সেই সঙ্গে মামলার খরচ বাবদ আরও 1 লক্ষ টাকা দিতে হবে ব্যাংকে। এই মামলার রায় ঘোষণার সময় বিচারপতি এম শান্তনা গৌদার ও বিচারপতি বিনীত শরণ বলেন, এক একটা ব্যাংকের লকারের নিয়মকানুন এক এক রকম, পরস্পরের সঙ্গে সঙ্গতি নেই। ব্যাংক যদি কোনো গ্রাহকের লকার ভাঙে তাহলে ভিতরে থাকা সামগ্রীর হিসাবে বিতর্ক তৈরি হতেই পারে, সেক্ষেত্রে দায়িত্ব কার? এই অনিয়ম দূর করার উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট নির্দেশ দিয়েছে, লকার ভাঙ্গার আগে গ্রাহককে অবশ্যই জানাতে হবে, নিরপেক্ষ সাক্ষী এবং দায়িত্বশীল অফিসারের উপস্থিতি ছাড়া তা ভাঙ্গা যাবে না। যতদিন না পর্যন্ত রিজার্ভ ব্যাংক সুনির্দিষ্ট নিয়ম প্রবর্তন করছে ততদিন এই নিয়ম বহাল থাকবে। 6 মাসের মধ্যে রিজার্ভ ব্যাংকে নতুন নিয়ম প্রবর্তন করতে হবে। অপরদিকে নিরাপদ নয় সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনা ভাইরাসের প্রতিষেধক কোভিশিল্ড, চমকে ওঠার মতোই নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। শুক্রবার মাদ্রাজ হাইকোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলকে কোভিশিল্ড ভ্যাকসিনকে অনিরাপদ বলে ঘোষণা করার নির্দেশনা চেয়ে একটি নোটিশ জারি করেছেন। এক স্বেচ্ছাসেবকের মামলার ভিত্তিতেই এই নোটিশ জারি করা হয়েছিল। ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া টিকাগুলির মধ্যে একটি হল কোভিশিল্ড। গত 16 জানুয়ারি থেকে এই ভ্যাকসিনটি দিয়ে টিকাকরণ শুরু হয়েছে দেশে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনটি বিকাশ করেছে। বিশ্বের সবথেকে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এই টিকাটি তৈরি করেছে। কোভিশিল্ডের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী আফিস রিয়াজ মাদ্রাজ হাইকোর্টে কোভিশিল্ডের বিরুদ্ধে আবেদন জানিয়ে মামলা দায়ের করেছিলেন। তিনি কোভিশিল্ডকে অনিরাপদ হিসেবে ঘোষণা করার আবেদন জানিয়েছিলেন। সেই মামলার শুনানিতেই মাদ্রাজ হাইকোর্ট কেন্দ্র ও ডিসিজিআইকে নোটিশ পাঠিয়েছে, আগামী 26 মার্চের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। আসিফ রিয়াজ আবেদনে বলেছিলেন, গত বছর 1 অক্টোবর কোভিশিল্ডের একটি ডোজ নিয়েছিলেন, 10 দিন পর একাধিক জটিলতা তৈরি হয়েছে তার শরীরে, তারপর 16 দিনের জন্য তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ক্ষতিপূরণ হিসেবে তিনি সেরামের থেকে 5 কোটি টাকাও দাবি করেছেন। তিনি জানিয়েছেন, আদালতের উপর তিনি ভরসা রাখছেন, তিনি ন্যায় বিচার পাবেন বলেও আশা প্রকাশ করেছেন।
প্রথম থেকেই করোনা ভাইরাসের টিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এদেশে। সেরামের টিকাও বাদ যায়নি, টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল ঠিকমতো হয়নি। তথ্য বিশ্লেষণ সম্পূর্ণ হওয়ার আগেই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল বলেও অভিযোগ তুলেছিলেন অনেকে। এই অবস্থায় মাদ্রাজ হাইকোর্টের রায়ের পর আরও জটিলতা তৈরি হয়েছে বলে এই সূত্রের খবর। অপরদিকে জ্বালানিতে আগুন, প্রতিদিন নতুন রেকর্ড। শনিবার ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। এই নিয়ে টানা বারো দিন দাম বাড়ল পেট্রোল ডিজেলের। আজ কলকাতায় ফের 37 পয়সা বেড়ে লিটার প্রতি পেট্রোলের দাম হলো 91.78 টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হলো 84.56 টাকা। অন্যদিকে রাজস্থান ও মধ্যপ্রদেশে সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম। দিল্লিতে ইতিমধ্যেই 90 টাকা পার করেছে পেট্রোল। আজ দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি 90.58 টাকা। রাজধানীতে ডিজেলের দাম লিটার প্রতি 80.97 টাকা। বাণিজ্যনগরীতেও 100 চুই চুই পেট্রোল। চেন্নাইয়ে এদিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে 92.59 টাকা ও 85.98 টাকা। ধারাবাহিকভাবে দাম বাড়তে থাকলে সব রাজ্যেই সেঞ্চুরি পার করতে খুব একটা বেশি সময় লাগবে না। 12 দিনে পেট্রোলের দাম বেড়েছে 3.64 টাকা, ডিজেলের দাম বেড়েছে 4.18 টাকা। এই পরিস্থিতিতে কেন্দ্র শুল্ক কমানোর সম্ভাবনা খারিজ করে দিয়েছে, যার ফলে প্রশ্ন উঠছে কলকাতাতেও কি পেট্রোলের দর এবার সেঞ্চুরি পেরোবে। লকডাউনের জেরে কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ, হাতে টাকা নেই। তার মধ্যে পেট্রোল ডিজেলের দাম বাড়লে অন্যান্য জিনিসের দামও বাড়বে, যার ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। প্রসঙ্গত এ মাসে দুদাপে 75 টাকা বেড়েছে গ্যাসের দাম। এসবের জেরে নাজেহাল দশা আমজনতার। পেট্রোল ডিজেলের লাগাতার দাম বৃদ্ধিতে আজ পথে নামতে চলেছে এরাজ্যের শাসক দল তৃণমূল। অপরদিকে কৌশলগত সম্পর্ক মজবুত করতে আমির শাহী পুছল ভারতীয় নৌসেনার রণতরী প্রলয়। মুসলিম বিশ্বের সঙ্গে ক্রমেই সম্পর্ক মজবুত করছে ভারত, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও বাড়িয়ে তুলছে নয়াদিল্লি। এবার সেই দিশায় আরও এক কদম এগিয়ে সংযুক্ত আরব আমিরশাহী পৌঁছল ভারতীয় নৌসেনার রণতরী প্রলয়। ভারতীয় নৌসেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার আবুধাবি পৌঁছেছে প্রবাল ক্লাস মিসাইল শিপ INS প্রলয়। শনিবার অর্থাৎ আজ নাভাডেক্স 2021 এবং 25 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বৃহস্পতিবার আইডেক্স 2021 নামের সামরিক প্রদর্শনীতে অংশ নেবে জাহাজটি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রবাল ক্লাসের দ্বিতীয় রণতরী হচ্ছে প্রলয়। 2002 সালের 18 ডিসেম্বর ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হয় রণতরীটি। এতে রয়েছে 76.2 মিলিমিটারের মধ্যম পাল্লার অত্যাধুনিক কামান। এছাড়া রয়েছে দূরপাল্লার জমি থেকে জমিতে আঘাত হানতে সক্ষম মিসাইল, প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে ও নিজেকে বাঁচাতে অত্যন্ত আধুনিক চাফে সিস্টেম। শত্রুর চূড়া মিসাইলকে বিভ্রান্ত করে দেয় এই অত্যাধুনিক সিস্টেম। উল্লেখ্য, 2017 সালে আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহানের ভারত সফরকালে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের সূচনা হয়। তারপর 2018 সালে গালফ স্টার ওয়ান শীর্ষক যৌথ নৌমহড়ায় অংশ নেয় দুই দেশ। চলতি বছরের শেষের দিকেও ফের নৌমহড়া চালাবে সংযুক্ত আরব আমিরশাহী ও ভারত। সদ্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, সাগরে সহযোগিতা বজায় রাখতে লাগাতার আবুধাবির বন্দরে যাতায়াত চলছে ভারতীয় রণতরীগুলির। এই কয়েকদিনের মধ্যেই ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ INS মাইসুরও পৌঁছবে আবুধাবিতে। অপরদিকে দিশা রবি মামলায় সংবাদ মাধ্যম পুলিশকে সতর্ক করে কড়া বার্তা দিল্লি হাইকোর্টের। গ্রেটা থুনবার্গের টুলকিট শেয়ার করার অপরাধে ধৃত দিশা রবির বিরুদ্ধে তদন্তের খবর পরিবেশনকারী সংবাদ মাধ্যমের একাংশকেও সতর্ক করল দিল্লি হাইকোর্ট। হাইকোর্টের পর্যবেক্ষণ, ওই সংক্রান্ত খবর পরিবেশনের সময় চাঞ্চল্য ছড়ানোর চেষ্টা করেছে সংবাদ মাধ্যমের একাংশ। এ নিয়ে 3টি সংবাদ মাধ্যমকে ইতিমধ্যেই নোটিশ দিয়েছে হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের মন্তব্য, সাংবাদিকরা যেমন সূত্রের নাম প্রকাশ করতে পারেন না, তেমনই তার নির্ভুল হতে হবে। দিল্লি পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পরিবেশ আন্দোলনকারী দিশা রবি। দিশার দাবি, হোয়াটসঅ্যাপে তার ব্যক্তিগত কথাবার্তা সাংবাদিকদের একাংশের কাছে ফাঁস করে দিয়েছে দিল্লি পুলিশ। সাংবাদিকরাও তা প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমে, যদিও সেই অভিযোগ অস্বীকার করে আদালতে হলফনামা দিয়েছেন তদন্তকারীরা। এ নিয়ে দিল্লি পুলিশকেও সতর্ক করেছে আদালত। দিল্লি পুলিশ যাহাতে নিজেদের হলফনামার বক্তব্যে স্থির থাকে তার পরামর্শ দিয়ে আদালতের মন্তব্য, এমন তথ্য ফাঁস করা উচিত নয় যা ব্যক্তির অধিকারকে খর্ব করে। শুধুমাত্র সংবাদ মাধ্যমের একাংশ বা দিল্লি পুলিশই নয়, আবেদনকারী দিশা রবিকেও কড়া বার্তা দিয়েছে আদালত।
দিল্লি পুলিশ বা অন্য কারো কর্তৃপক্ষের মর্যাদাহানি করতে যাতে তিনি প্রবৃত্ত না হন সেই নির্দেশও দিয়েছে আদালত। শুক্রবার দিল্লি হাইকোর্টে দিশার আবেদনের শুনানিতে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি প্রতিভা এম সিংহ। সংবাদ মাধ্যমের কাছে তদন্তের উপাদান প্রকাশ করা নিয়ে দিশার অভিযোগ খতিয়ে দেখলেও ওই সংক্রান্ত কোনো সংবাদ প্রত্যাহার করতে নির্দেশ দেননি বিচারপতি। তবে ওই সংবাদ মাধ্যমের সম্পাদকদের কড়া বার্তা দিয়েছেন তিনি। তার মতে খবর পরিবেশনের সময় তার উপর আরও নিয়ন্ত্রণ রাখতে হবে সম্পাদকদের, যাতে তার প্রচারে তদন্ত বাধা না পায়। কৃষক আন্দোলনের সমর্থনে সুইডেনের পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গের পোস্ট করা টুলকিট শেয়ার করার পর দিল্লি পুলিশের কূপে পড়েন দিশা। 13 ফেব্রুয়ারি বেঙ্গালুরু থেকে দিশাকে গ্রেফতার করে দিল্লির আদালতে পেশ করে পুলিশ। অভিযোগ, আদালতে শুনানির সময় আইনজীবীর সাহায্য পাননি দিশা, পাশাপাশি সংবাদ মাধ্যমের কাছে তার ব্যক্তিগত কথাবার্তাও ফাঁস করে দিয়েছেন তদন্তকারীরা। এ নিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন দিশা। তার অভিযোগ, তদন্তকারীদের দাবি পক্ষপাতদুষ্ট এবং মানহানিকর। তবে আদালতে দিল্লি পুলিশের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস বিরাজুর পাল্টা দাবি, যে কথাবার্তা ফাঁসের অভিযোগ করা হয়েছে তা 3 ফেব্রুয়ারির এবং দিশাকে 13 ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছে। তার মন্তব্য, দিশা নিজেই হয়তো বিভিন্ন জনকে ওই তথ্য দিয়েছেন, তাহলে দিল্লি পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ করতে